দাবি করছেন যে তারা সক্রিয় হয়েছেন বলেই আবাস যোজনার এত দুর্নীতি সামনে আসছে। দিলীপ ঘোষ, বাংলা রাজনীতিতে যখন এই দুর্নীতি বিভিন্ন ইস্যুতে মানুষ আন্দোলন করেছেন, বাম জমানার বিরুদ্ধে আন্দোলন করেছেন, দিলীপ ঘোষ তো তখন হাফ প্যান্ট পরে রাজনীতি করে দিকে সিপিএম এর নেতাদের আত্মীয় স্বজনের নাম, এগুলো কোথায় ছিলেন দিলীপ ঘোষ? এখন তিনি সবার টপ করে পড়েছেন, এসেই তিনি কত জানেন ভাব দেখাচ্ছেন, হাস্যকর কথাবার্তা। এত বড় সরকার, এত বড় দল, আর এটা মনে রাখতে হবে এই আবাসের তালিকাটা এটা কিছুদিন আগের তালিকা, একটু পুরনো তালিকা, ফলে সে সময় অনেকের বাড়ি না মাটির বাড়ি ছিল, এরপরে হয়তো একটু ঢালাই হয়েছে, একটু কাঠামো হয়েছে, ফলে এটা একদম লোকাল পলিটিক্স, পাশের বাড়ি তার পাশের বাড়ি একটু রাজনীতি এইসবও ঢুকে যাচ্ছে, ফলে এগুলো সস্তা রাজনীতির বিষয় নয়। আর এত বড় দল সেখানে কোথাও কিছু অনিয়ম হলে শুধরে নিচ্ছে, আর যেখানে চার আনা নকল দানার বিজেপি সেখানে নিশ্চিত প্রামাণিক কেন্দ্রের মন্ত্রী তার বাবার নাম আবাস যোজনায়, ওদিকে কোন বিধায়ক তার আত্মীয়র নাম আবাস যোজনায়, কল্যাণী এমসে আত্মীয়দের বেআইনিভাবে চাকরি, অর্থাৎ যেখানে যা সুযোগ পাচ্ছে। দেখুন আপনি পার্সেন্টেজে বিজেপির দুর্নীতি অনেক বেশি, এখন লিখে রেখে দিন বাম জমানার তুলনায় আর অন্য রাজ্যের বিজেপি জমানার তুলনায় এ রাজ্যে অনিয়ম অনেক 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 কম, যেটুকু আছে সরকার ঠিকঠাক দেখে নিচ্ছে। যদি নিজেই যিনি দিয়ে থাকেন তিনি যদি বলে থাকেন অন্যায় হয়েছে, তো সুতরাং তো এরপরে তো আর নতুন করে বলার কিছু নেই। এখন আমি একটা দৃশ্য দেখে কি মন্তব্য করব, ধাক্কা দেওয়া ঠিক নয়, কিন্তু তার আগে কি বলা হয়েছে, কোন প্ররোচনা ছিল, কেন মাথা গরম হয়েছে, এগুলো একটু দেখে নেওয়া দরকার। আর ধাক্কা দেওয়া কখনোই ঠিক নয়, সেখানে যদি যিনি দিয়েছেন তিনি বলে থাকেন যে তার এটা ভুল হয়েছে, ফলে আমার মনে হয় এটাও একটা ভালো যে হঠাৎ মাথা গরম করে কোনো কাজ করে ফেললেও সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেওয়া, তো এতো ইতিবাচক। নানুসহ একাধিক জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে, নানুর অস্ত্র উদ্ধার কি বলবেন? অত্যন্ত ভালো, সঠিক কাজ হচ্ছে, বিজেপি এবং বিভিন্ন একাধিক শক্তি কারা অন্য রাজ্য থেকে এদিকে অস্ত্র ঢুকিয়ে কিছু অঘটন ঘটিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, সেটা কমানো হচ্ছে এবং পুলিশ প্রশাসন অস্ত্র উদ্ধার করছে, এ তো ভালো। এটা তো সিপিএম জমানা নয় যে রাইটার্সের 100 মিটার দূরত্বে, লালবাজারের 100 মিটার দূরত্বে আরডিএক্স বোঝাই, বউবাজার ব্লাস্ট, একটা বাড়ি রশিদ কেলেঙ্কারি, একটা বাড়ি উড়ে গিয়ে 100 জনের উপর মৃত আহত, এটা তো বাম জমানা নয়, ফলে এখানে পুলিশ যেখানে পারছে সমস্তটাই ব্যবস্থা নিচ্ছে, আর অন্যরা মূলত আমাদের প্রতিপক্ষ দল তারা এইসব ঢুকিয়ে অঘটন ঘটিয়ে খারাপ খবর, নেতিবাচক ধারণা তৈরি করার চক্রান্ত করছে, সেগুলো প্রতিহত হচ্ছে। অত্যন্ত সঠিক কাজ করছে পুলিশ, কম্বল বিতরণের নামে গরিব মানুষকে ডেকে এনে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, 3 জন মারা গেছেন, 6-7 জন আহত, তদন্ত হবে না? তো তদন্ত তো হবে, শুভেন্দু অধিকারী তিনি তো কম্বল দিচ্ছিলেন, তার জন্য এইসব কাণ্ড হয়েছে, এত বড় তিনি নির্লজ্জ বেহায়া সেদিন, তারপর তিনি গাড়ি ঘুরিয়ে কিন্তু উদ্ধার কাজে যাননি, হাসপাতালে যাননি, বিজেপির কাউকে খুঁজে পাওয়া যায়নি, যাদের জন্য প্রাণহানি, যাদের জন্য এই কাণ্ড তারা পালিয়ে গিয়েছেন, আর তৃণমূলের নেতারা সাধারণ নাগরিক তারা উদ্ধার কার্য করেছেন। লক্ষ্য করে দেখেছেন আসানসোলের ঘটনার দিন থেকে আজ পর্যন্ত মৃতদের পরিবারের পাশে যায়নি শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি।